বাংলা সাহিত্য জগতে এক কথায় সৈয়দ শামসুল হকের পরিচয় সব্যসাচী লেখক হিসেবে। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন কবিতা, গল্প, উপন্যাস এবং নাটক সহ শিল্প সাহিত্যের নানা অঙ্গনে। সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সালের 27শে ডিসেম্বর। 8 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক তার বাবা মারা যাবার পর অর্থকষ্টে পড়লে চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেন। 1959 খ্রিস্টাব্দে তিনি মাটির পাহাড় চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন। বড় ভালো লোক ছিল এবং পুরস্কার নামে 2টি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সৈয়দ শামসুল হক নাট্যকার হিসেবে সফলতা পেয়েছিলেন। বিবিসি বাংলায় নাটকের কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। বিশেষ করে তার লেখা 2টি কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন এবং পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলা নাটকে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। তার রচিত কিছু কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় 1976, গণনায়ক 1976, নুরুল দিনের সারা জীবন 1982, এখানে এখন 1988, ঈর্ষা, বাংলার মাটি বাংলার জল, নারীগণ ইত্যাদি উল্লেখযোগ্য। 1966 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। 1984 সালে তিনি 21শে পদক পান। 2016 সালের 27 সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।